যখন তিনি উত্তপ্ত কণ্ঠে গেয়ে উঠেন, কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, তখন তার প্রেমে পড়েন লাখ লাখ শ্রোতা। নায়ক থেকে গায়ক কিংবা গীতিকার থেকে পরিচালক, সব বিভাগে তিনি অত্যন্ত সাবলীলভাবে এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। তিনি বাংলা অভিনয় জগতের অন্যতম বিখ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণের কাছে থিয়েটার সিনেমা দুটোই পছন্দের। কলেজ জীবনে শেয়ালদার কুলে মার্কেটে ম্যাচ শেয়ার করেছেন ক্রিকেটার অশোক দিনদার সাথে। উচ্চ মাধ্যমিক পাস করে মেদিনীপুর থেকে বছর 18 ছেলেটা কলকাতা এসেছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করতে। সেই তার যাত্রা শুরু। পড়াশোনার পাশাপাশি মঞ্চে অভিনয় করার সুযোগ আসতে লাগলো। 2008 সালে আমেরিকান কাউন্সিল এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইয়ার্গি গ্রোডস্কের ছাত্র প্রখ্যাত মিস্টার স্টিভ ক্লোরফিয়েন দ্বারা পরিচালিত মঞ্চ নাটক যুগিতে অভিনয় করার সুযোগ আসে তার। সেখান থেকে একের পর এক দরজা খুলে যেতে থাকে। নাটকে স্নাতকোত্তর শেষ করে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক থেকে 2009 সালে তরুণ শিল্পী বৃত্তি পেলেন, আর সাথে পেলেন দেবেশ চট্টোপাধ্যায়ের দেবী সর্পমস্তা নাটকে অভিনয়ের সুযোগ। সেই তার প্রথম সফল মঞ্চ নাটক। এরপর কিং লিয়ার এবং চন্দ্রগুপ্ত। কিং লিয়ারের জন্য পেলেন সেরা থিয়েটার অভিনেতার সম্মান, আর তারপর পুরো দস্তর থিয়েটার অভিনেতা হিসেবে অভিনয় জগতে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিলেন তিনি। 2010 গড়ে তুললেন নিজের নাট্যদল সংগ্রাম হাতিবাগান। নাট্য পরিচালনা হাতে ঘড়ি হলো তার। তারপর 2017 অদ্য শেষ রজনীতে অমীয় চরিত্রে অভিনয় করার জন্য পেলেন সেরা অভিনেতার পুরস্কার। ডাকেলো টেলিভিশনে 2015 সালে জি বাংলায় টেলিফিল্ম কাদের কুলের বউ নিয়ে টিভির পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। হয়তো দর্শক মহলে অতটা পরিচিত পেলেন না, কিন্তু চোখে পড়ে গেলেন অপর্ণা সেনের মতো অভিনেত্রী এবং পরিচালকের চোখে। আশীনগর চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে মন জয় করলেন। তারপরেই বিগ ব্রেক। অরিন্দম শীলের ইগলের চোখে কিষাণ রায়, মেয়েদের রাতের ঘুম উড়ল, তার সঙ্গে টলিউড পেল এক তরুণ ঝকঝকে বেরোটন বয়সে সুদক্ষ অভিনেতাকে। সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতা এবং পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা পুরস্কার এলো তার ঝুলিতে। ওই বছর 2017 আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার এলো সেরা নবীন অভিনেতার পুরস্কার। তারপর শুধুই সফলতার উড়ান। টানাপুরন এলেও রুখা যায়নি তাকে। একে একে অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে তার প্রতিভা বিকশিত হয়েছে গানে এবং পরিচালনায়। 2019 সালে শাহজাহান রিজেন্সি চলচ্চিত্রে কিচ্ছু চাইনি আমি গানের জন্য ভারত বাংলাদেশ মিলিয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছেন তিনি। বল্লভপুরের রূপকথা দিয়ে পরিচালনা জগতে প্রবেশ করলেন এবং এক কথায় হই হই পড়ে গেল। সেরা পরিচালকের পুরস্কারও পেলেন তিনি। বলিউডের কাছেও এখন অজানা নয় তার অভিনয়ের প্রতিভা। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানী মুখার্জির বিপরীতে তার অভিনয়ের সমালোচক থেকে দর্শক সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তিনি এখন বাংলার সব পরিচালকের সফলতার তুরুপের তাস। বোমকে শোক বা বিজয় পোদ্দার, অনির্বাণ ভট্টাচার্য মানে ক্রিটিক প্রশংসা থেকে বক্স অফিসে সফলতা প্রায় 100% নিশ্চিত। এই ক্যারিশমা তার স্বয়ং অর্জিত। ভালো থাকুন অনির্বাণ, আপনার সাফল্যের মুকুটে আরও পালক জুড়তে থাকুক, দর্শক হিসেবে এই কামনা রইল।